মাসের শুরুতেই ধাক্কা ফের বাড়লো গ্যাসের দাম কলকাতায় কত নতুন মাসের শুরুতেই বড় ধাক্কা পয়লা সেপ্টেম্বরে বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম উনিশ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো উনচল্লিশ টাকা পয়লা সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে সমস্ত শহরে কোন শহরে গ্যাস সিলিন্ডারের দাম নতুন রেট কত ইন্ডিয়ান অয়েল কোম্পানি ওয়েবসাইট সূত্রে জানা গেছে পয়লা সেপ্টেম্বর থেকে উনিশ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম উনচল্লিশ টাকা বেড়ে কলকাতায় হয়েছে এক টাকা গত মাসে যা ছিল এক টাকা দিল্লিতে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক হাজার ছশো একানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা হয়েছে মুম্বাইতে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক টাকা থেকে বেড়ে এক টাকা হয়েছে চেন্নাইতে দাম এক হাজার আটশো টাকা থেকে এক হাজার আটশো পঞ্চান্ন টাকা হয়েছে প্রসঙ্গত আগস্ট মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল আট দশমিক পাঁচ শূন্য টাকা বেড়েছিল তবে চলতি মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত টানা ছ মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি যা খানিকটা স্বস্তি দিয়েছে মধ্যবিত্তদের ঘরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় পুজোর আগে রেস্তোরাঁয় খাবারের দাম আরও বাড়বে পারে